तेसरा मार्च सीपीएम एवं गणमुक्ति परिषद चार दफा दाबी भित्ती सारा राज्य आईन आंदोलन डाक दिए चार दफा दाबी मध्य हे उपजातिरा एखो संख्या जेखने बसी लगातार आई अंचलटा के चिन्हित कर मानुषर भोटे सशस्त्र जिला कमिशन परिषद गठन कर हाँ से एलकार मानुष भोट देवे तलकार उन्नयन समस्त क्षकर्म तरा दायित्व दे द्वित दबी छो कम बरक भाषा के राज्य सरकारी भाषा हिसाब से स्वीकृति देव हाँ तृत्य दबी जेटा छो से बेआईनी जमी जेगली अलरेडी अपूजित हाथ चले ग से जमीगुली মানে ফেরত এনে যাদের জমি ছিল উপজাতি তাদের হাতে তুলে দেওয়া এবং তার সঙ্গে এই সিদ্ধান্ত ছিল এরপরে যদি কোনো উপজাতি ভূমিহীন হয় হ্যাঁ বাড়িঘর গৃহহীন হয়ে যায় তাদের সবাইকে জমি এবং গৃহ তৈরি করার জন্য টাকা পয়সা দেওয়া হবে উপজাতি যারা আছে এরকম চার দফার দাবির ভিত্তিতে আইন অমান্যের ডাক দেওয়া হয়েছে বিরোনিয়া শান্তিবাজার তখন একটাই মহকুমায় ছিল সেখানে চারটে জায়গায় এই আইন অমান্যের সিদ্ধান্ত হল রাজনগর বিরোনিয়া শহর শান্তিবাজার এবং জুলাইবাড়ি জুলাইবাড়িতে সেদিন তহসিল অফিসে এই আইন অমান্যের সিদ্ধান্ত হল সিদ্ধান্ত সুন্দর ধনঞ্জয় ত্রিপুরা সব মিলে প্রায় চারশো থেকে পাঁচশো উপজাতি অপজাতি অংশ মানুষ সে আইন অমান্যে অংশগ্রহণ করে এবং সেখানে তহসিল অফিসের কাছে তখনও পৌঁছেন তার কাছাকাছি যাওয়ার পর শান্তিবাজার থানা মানে একটাই থানা এখনকার যে শান্তিবাজার মহকুমা এরিয়া তার ওসি ছিলেন মহেন্দ্র কর্মকার সেই ওসির নির্দেশে মিছিলের উপর গুলি চালানো হয় নরেন্দ্র ত্রিপুরা সেখানেই মারা যাবে গুলি আরও পাঁচ ছজন গুলিতে আহত হয় বেধরক তাদের লাঠি পেটানো বিলোনিয়ায় আমি আইনমান্য অংশগ্রহণ করেছিলাম আমাদের একটা অস্থায়ী কারাগারের মতন সেখানে করা হয়েছে সেখানে যে পুলিশের সঙ্গে কথা হচ্ছে বেতারে ওয়ারলেসে তখন ওইখান থেকে জানতে পারি যে জুলাইবাড়িতে গুলি চলেছে একজন মারা গেছে আরও বেশ কয়েকজন গুলিতে আহত তো আমাদের ছেড়ে দেওয়ার পরে আমি সঙ্গে সঙ্গে জুলাইবাড়িতে যাই এবং দেখি মর্গে ধনঞ্জয় দেহ পড়ে আছে তারা জানান পরের দিন পোস্টমর্টম হবে তারপরে ডেডবডি রিলিজ করা তো পরের দিন আমরা প্রায় তিন থেকে চারশো মানিয়ামবাড়ি শিবপুর ওই সাচিরামবাড়ি এই সমস্ত এলাকা থেকে জাতীয় উপজাতি অংশ মানুষ হাসপাতালের সামনে জড়ো হয় বাসের হাওর বেঁধে তাকে কাঁধে করে মানিয়ামবাড়িতে নিয়ে যাওয়া হয় সেখানে তাকে দাহ করা সেই পঁচাত্তরের এই ঘটনার পর আপনারা জানেন ছাব্বিশে জুন ওই বছরই জরুরি অবস্থা জারি হয় কিন্তু এই চার দেওয়া দাবির এই যে শহীদ হল দাবিতে তার স্মরণসভা আমরা প্রত্যেক বছরই উদযাপন করি এটা মারিয়ামবাড়ির সে ছিল তার পরিবার পরিজন এখানেই ছিল সব তো স্বাভাবিক কারণে আমাদের বামফ্রন্ট সরকার যখন আসলো আমরা এই জেলা পরিষদ গঠন করার জন্য সশস্ত্র জেলা পরিষদ গঠন করার জন্য কেন্দ্রে তখন এই যে প্রথম প্রধানমন্ত্রী হলেন এই যে ইন্দিরা গান্ধী চলে যাওয়ার পর প্রচণ্ডভাবে সেখানে আক্রান্ত হন ঠিক আছে তারা আক্রান্ত হন আক্রান্ত হন আমরা লক্ষ লক্ষ মানুষ এখানে এসে আশ্রয় নিতে উপজাতির রাজ্য উপজাতির দেশ আমরা উপজাতিরা হয়ে গেলাম সংখ্যাগরিষ্ঠ উপজাতিরা হয়ে গেল সংখ্যালঘুষ্ঠ সেই অবস্থার মধ্যে উপজাতিদের রক্ষা করার জন্যই তাদের একটা নিজস্ব এলাকা তৈরি করার জন্য তাদের জমির মালিক করার জন্যই আমরা এই আইনটা পাস করেছি সুতরাং এটা থেকে সরে আসার কোনো পথ নেই আজকে আমি সে বিষয়টাই বলছি
আর ছিল ভাষার প্রশ্ন। আমরা বলছি কর্মভাষীকে অবশ্যই রাজ্যের ভাষা হিসেবে স্বীকৃতি দিতে, কারণ এখানকার বেশ উপজাতিদের মধ্যে বেশিরভাগ কর্মরক ভাষায় কথা বলে, তাকে স্বীকৃতি দিতে। আপনারা তো স্যার কিছুদিন আগে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে 5 জনের প্রতিনিধি দল দেখা করেছেন, এই যে হামলা উদ্যোগটি হচ্ছে তারপরও বারবার করে হামলা হচ্ছে কেন? হচ্ছে আজকের যে ঘটনার মূল বিষয়, এই দাবির জন্যই তো লড়াই করতে গিয়ে তাকে মানে জীবন দিতে হয়েছিল। ধরন ধরনজয়ের গ্রাম বাড়িরাম বাড়ি, হ্যাঁ ধরনজয়ের গ্রামেই আমি গিয়েছি তাকে শ্রদ্ধা জানানো। এখন সেই দিক থেকে যখন অনুষ্ঠান হবে সেখানে আমরা একটা ধনঞ্জয় মর্মর মূর্তিও করেছি। আমরা গেলাম সেখানে বিলনিয়াতে, আমাদের জেলা সেক্রেটারি, মহকুমা সেক্রেটারি, এরা সবাই মিলে আমরা 8-10 জনের একটা টিম সেখানে যাই। সেখানে আবক্ষ মূর্তি যেটা আছে ধনঞ্জয়, তাতে ফুলের মালা টালা দিয়ে তাকে আমরা শ্রদ্ধা জানাই। সেখানে আমরা কিছু কথাবার্তা সেইটা বসে করতে শুরু করি। তখন দুদিক থেকে একটা রিসমুখ এলাকা থেকে বাইক করে আর মরিপুর এলাকা থেকে বাইক করে 20-25 জন আসে, তারা বেধরক তীর্ষুক্তি শুরু। এটার জন্য তো আমরা কেউ প্রস্তুত ছিলাম, অথচ এই কর্মসূচি করার জন্য আমরা পুলিশের কাছে আগে ইনফর্ম করেছি। আমাদের মূল অনুষ্ঠান হবে সাসিরাম বাড়ি বিকালে 2টার সময়, সেটাও পুলিশকে জানানো হয়েছে। পুলিশের কিছু লোকও উপস্থিত ছিল এবং লাঠি নিয়ে একজন এএসআইকে দিয়ে, সেই তো এদের সামনে দাঁড়াতেই পারল না। এবং এরকম আমাদের অনেকেই আহত, প্রায় 4-5 জন, তারপরে ওরা সরে যায়। তখন আমাদের নিয়ে মিলনীয় হাসপাতালে নিয়ে আসে, মিলনীয় হাসপাতাল তারা দেখেছেন, দেখে বলছে মাথায় যেহেতু আঘাত লেগেছে ওটা সিটি স্ক্যান করতে হবে, এর আগে এটা সম্পর্কে কিছু বলা নেই। সেই অনুসারে তারা রেফার করে, এখন এই সিটি স্ক্যান করার জন্য আনা হয়েছে। তাহলে প্রশাসনের তরফ থেকে কি কোনো গাফিলতি ছিল আপনাদের এই আজকের যে কর্মসূচি? আজকে যা, এটা তো আজকের মতন না, 46তম এটা শহীদ, 1-2 বছর ব্যাপার। আপনারা তো স্যার কিছুদিন আগেও মুখ্যমন্ত্রীর সাথে দেখা করেছেন, এই যে বাড়ি ঘরে হামলা হচ্ছে বিষয়টা নিয়ে, দেখার সঙ্গে এটা কি সম্পর্ক আছে? এটার তো কোনো সম্পর্ক নেই। যাতে এই যে হামলা উদ্যোগটি হচ্ছে সেটা যাতে বন্ধ করা হয়, বলা হয়েছে কে তার কথা শুনে, একটা দল হচ্ছে অসভ্য বব্বর গুন্ডাদের নিয়ে দল, ওরা কোনো দেশের আইন মানে, কোনো শৃঙ্খলা মানে, কোনো কর্মী বিপ্লবের কথা শুনে? এই শৃঙ্খলা আছে বিজেপি দলের মধ্যে? বিজেপি মানে বিপ্লবদেরকে বলা না বলার মধ্যে কি ফারাক আছে? কোনো পার্থক্য আছে? যদি থাকলে কি এরকম হয়? যেটা উপজাতিদের রক্ষা করার জন্য রক্ষা কবচ হিসাবে জীবন দিল, তাও সরকারি পুলিশের গুলিতে, জানে এই দিনটা আমরা সবসময় উদযাপন করি, তার প্রতি আমার শ্রদ্ধা জানে। আমরা বামফ্রন্ট সরকার আসার পরে নির্দিষ্টভাবে জেলা পরিষদ আমরা গঠন করেছি, এই বিধানসভায় আইন তৈরি করে নির্বাচন করেছি, সেই কমিটির হাতে আমরা ক্ষমতা তুলে দিয়েছি সেই উপজাতিদের জন্য উন্নয়নের কাজকর্ম করার জন্য। তারপরে যখন আবার ইন্দিরা গান্ধী সরকারে ফিরে আসলো, দেখলো ত্রিপুরার মানুষের মধ্যে যদি আমাদের যুক্ত হয়, বিশেষ করে উপজাতি অংশের মানুষ, ষষ্ঠ তপশিল না করে এটা করা যাবে না। এখানকার মানুষের চাপে, আমাদের চাপে শ্রীমতী গান্ধী শেষ পর্যন্ত বাধ্য হয়েছিলেন ষষ্ঠ তপশিল মোতাবেক জেলা পরিষদ গঠন। ধন্যবাদ। ভারতে রাজ্যে 78 সালে আমাদের বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠিত, নৃপেন চক্রবর্তী মুখ্যমন্ত্রী। তখন নৃপেন চক্রবর্তী মনোজি দেশের সঙ্গে দেখা করেন, যে ষষ্ঠ তপশিল মোতাবেক আমরা জেলা পরিষদ আপনারা করুন, এবং এটা একমাত্র লোকসভাই করতে পারে, কেন্দ্রীয় সরকারই করতে পারে, তাতে সংবিধান সংশোধনের দরকার আছে। এই জন্য মনোজি দেশাই সেখানে কডিলি তিনি বলেন যে আমি এটা করতে পারবো না, কারণ ভারতবর্ষের অনেক জায়গায় উপজাতিদের এই ধরনের দাবি আছে। তিনি পরামর্শ দেন পঞ্চম তপশিল এবং সপ্তম তপশিলের এই সাহায্য নিয়ে আমরা বিধানসভায় নিজের একটা আইন তৈরি করি, যেটা আমরা করতে যান যে এলাকাগুলো চিহ্নিত করে সে এলাকার মানুষের ভোট নিয়ে সেই কমিটিটা আমরা গঠন করি। আমরা সেই পরামর্শ অনুযায়ী আমরা এখানে একটা আইন তৈরি করি বিধানসভায়, এবং সেই আইনের ভিত্তিতে
আমরা ভোটের আয়োজন করি 1980 সালে। 1978 সালে আমরা সরকারে এসেছি, এইসব প্রসেস টসেস করতে 1980 সাল। 1980 সালে আমরা ভোটের মানে প্রস্তুতি নিয়েছি, মানে এইসব কনস্টিটিউশন ভাগ ভাগ করে ইলেকশনে যা প্রস্তুতি নিয়ে সে সময় এটা আপনাদের অনেকেরই নিশ্চয়ই স্মরণে থাকবে। ওই দুটোই উপজাতির যুব সমিতি একটা সম্মেলন ডাকে, সেখানে প্রধান অতিথি ছিলেন মহারানী বিভূ কুমারী দেব। তিনি সেখানে ভাষণ দিলেন, ভাষণ মানে উস্কানি দিলেন, তোমাদের পূর্বপুরুষদের ত্রিপুরা রাজ্যে, ত্রিপুরার এই রাজ্যের দেশের ঠিকানা ছিল জম্বুদ্বীপ পর্যন্ত, তোমরা সেই ত্রিপুরা উদ্ধার করার জন্য সংগ্রামে নামছ, হ্যাঁ আমি মা হিসেবে তোমাদের আশীর্বাদ করছি। তারপরেই আপনারা দেখেছেন বিজয় রায়ফল এবং অন্যরা সব জঙ্গলে চলে যায়, বাংলাদেশে চলে যায়, টিএনবি গঠন করে এবং ধারাবাহিকভাবে এই সমস্ত সন্ত্রাসবাদী কার্যকলাপ শুরু করে মানে সবাই এখন। তো আমরা কিন্তু সিদ্ধান্ত নিয়েছি, অনেকে আমাদের পরামর্শ দেওয়ার চেষ্টা করেছিলেন, এত গোলমাল যখন হচ্ছে এই আইনটা তো বাতিল করে দিতে পারে, এবং আমরা তখনও পরিষ্কার করেছি সরকারে এসেছি আমরা এই আইনটা তৈরি করার জন্য। এই উপজাতিতে রাজা ছিল, রাজত্ব ছিল 100,000, 1,000 বছর এখানে রাজত্ব করেছে, হ্যাঁ দেশ ভাগ হয়েছে, বিভাগ হয়েছে পাকিস্তান হিন্দুস্তান। আমরা যারা অপজাতিরা, আমরা যারা পূর্ব বাংলা পড়েছিলাম, আপনারা জানেন বেশিরভাগ সময় পাকিস্তানে সামরিক শাসন আয়ুক্তা ইয়া এরাই সরকারে ছিল। ব্যুরো রিপোর্ট, ভয়েস 18।